কৃষ্ণ। এটা আমি কেন বলছি? আমি কি বলছি যাতে মন্দিরে বেশি করে টাকা পয়সা আসে সেজন্য? আমি এটা বলছি কেন? যাতে তোমরা কৃষ্ণের প্রতি আরো বেশি করে ভক্তি পরায়ণ হতে পারো, সেই জন্য। তোমরা যত যেটা রোজগার করছো, যেটা তোমার আছে এই জগতে, যা কিছু আছে, সেটা যতই তোমার প্রিয় হোক না কেন, সেটা তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে? সেটাই মনে রাখতে হবে। এই সম্বন্ধে আমি গুরু নানকের একটা দৃষ্টান্ত দিই। গুরু নানক এক সময় এক বিরাট ধনী ব্যক্তির বাড়িতে নিমন্ত্রিত হয়েছিলেন। তো ওর প্রাসাদে যখন গেছে, দেখে বাড়ির সামনে অনেক পতাকা লাগানো হয়েছে। তো জিজ্ঞাসা করলো, এই পতাকাগুলোর অর্থ কী, কী জন্য এটা? তো ওকে বলা হলো যে এই ব্যক্তিটি যখন 10,000 মুদ্রা সঞ্চয় করে, 10,000 স্বর্ণ মুদ্রা সঞ্চয় করে, তখন একটা পতাকা লাগায়, তাহলে তার কত সম্পদ ওই পতাকা দিয়ে বোঝে যাচ্ছে। গুরু নানক কিছু বলেনি, ও আচ্ছা ভালো। তো ওখান থেকে যখন চলে যাচ্ছিল, বাড়ির মালিককে সে একটা ছুঁচ দিয়েছে, বলছে এটা আপনার কাছে আমি গচ্ছিত রাখছি, হ্যাঁ, আপনার কাছ থেকে আমি সময় মতো এটা চেয়ে নেব। তো বলল, এটা কবে নেবেন? পরের জন্মে, পরের জন্মে আমি তোমার কাছ থেকে ছুঁচটা নেব। বললো, পরের জন্মে এটা কী করে নিয়ে যাব? ও, এই ছুঁচটা তুমি নিয়ে যেতে পারবে না, তাহলে তোমার এই এত ধন সম্পদ তুমি কী করে নিয়ে যাবে? হ্যাঁ, এটা সুন্দর শিক্ষা নয় কি? হ্যাঁ, এর মাধ্যমে আমাদের সকলকে বুঝতে হবে, হ্যাঁ, যে আমাদের একসঙ্গে সব কিছু ছেড়ে চলে যেতে হবে। অতএব, হ্যাঁ, এই সেই বস্তুগুলির প্রতি আকর্ষণ না রেখে, হ্যাঁ, সেই বস্তু সব কিছু যেন আমরা কৃষ্ণকে অর্পণ করে দিতে পারি। কৃষ্ণকে যখন যদি আমরা এইভাবে অর্পণ করি, তার মাধ্যমে আমরা নিজেদের কৃষ্ণের কাছে অর্পণ করছি। আমরা বলবো না, আমি নিজেকে কৃষ্ণের কাছে সঁপে দিলাম আর আমার ব্যাংকের টাকা পয়সাগুলি আমার আত্মীয় স্বজনদের জন্য রইল। এই সম্বন্ধে মায়াপুরে একটা ঘটনার কথা আমার মনে পড়ে। এক সময় এক বেশ একজন ধনী ব্যক্তি, ওরা ওদের সোনার দোকান কলকাতায়, আমি নামটা বলতে চাই না, তো সেই ভদ্রলোক এসেছে, ভক্ত হয়ে যাবে। আমরা খুব উৎসাহিত, ও এরকম একজন মানুষ ইসকনে জয়েন করছে, তাই প্রভুপাদকে সে কথা জানালাম। প্রভুপাদ তখন এখানে ছিলেন। প্রভুপাদ বললেন, ও আচ্ছা, তো ওর টাকা পয়সাগুলো কাকে দিয়েছে? আমি বললাম, আমার তো মনে হয় না টাকা পয়সাগুলো কিছু দিয়েছে। প্রভুপাদ বললো, ওর টিকবে না। এবং ঠিকই তাই, কিছুদিন পরে ও ভদ্রলোকের স্ত্রী এলো আর ও শুশুর করে বাড়ি চলে গেল। তো আমি এই যে আত্মনিবেদন, আত্মনিবেদনটা বোঝা যাবে কখন, যখন আমার সব কিছু ভগবানকে আমি দিয়ে দেব। মানস দেহ গেহ যো কিছু মোর, ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। এইটি হচ্ছে আত্মনিবেদনের প্রকৃত দৃষ্টান্ত। অতএব এইটা আমাদের বুঝতে হবে যে যেটা আমরা করছি এটা যেন আমরা হৃদয় থেকে করি। লোক দেখানো বা এমনি করতে হবে করছি এটা যেন না হয়, এটা সবসময় মনে রাখতে হবে। দেখো, এই কথাগুলো আমাদের বলতে হচ্ছে, কেন না আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে ভক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়া। সাধুর কাজ কিন্তু ওই মিষ্টি মিষ্টি কথা বলা নয়। যখন ডাক্তার আসে, ডাক্তার কি তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলে? হ্যাঁ, না ছুরি কাছে বার করে তোমায় কাটতে শুরু করে?
যেই জিনিসগুলো, যে রোগটা বা যেগুলো অপারেশন করার দরকার, সেগুলো বাদ দিয়ে দিলেই শরীরটা সুস্থ হবে, তাই না? এটাই ডাক্তারের কাজ। এবং ভক্ত, ভগবত ভক্তের বিশেষ করে যারা প্রচারক, তাদের কাজ হচ্ছে সেটাই, ওই অপারেশন করা, যে ব্যাপারগুলো অবাঞ্ছনীয়, যেগুলো বাঞ্ছনীয় নয়, যেগুলো চাওয়ার নয়, পাওয়ার নয়, সেই জিনিসগুলো যত তাড়াতাড়ি বাদ দেওয়া যায় ততই ভালো। সাধু কিছু চায় না, সাধুর কাজ হচ্ছে অন্যের মঙ্গল বিধান করা। আর সাধু যখন বলে ভগবানকে দান করো, সেটা এই নয় যে সাধু তোমার থেকে তোমার টাকা পয়সা চাইছে। ভগবানকে দান করার মাধ্যমে তুমি তোমার এই জড়জগতের আসক্তি থেকে মুক্ত হচ্ছ। কালকে আমি একটা খুব সুন্দর অভিজ্ঞতা আমার হয়েছে, আমি তার নামটা আমি বলতে চাই না, ও এখানেই আছে। ও আমাকে এসেছে, এসে একটা, ও প্রায় আমাকে ডোনেশন দেয়, তো কালকে একটা খামের মধ্যে ডোনেশন দিয়েছে, আমি কিছু আর খুলে আমি দেখিনি। ও যখন চলে গেছে তখন আমি খুলে দেখি যে একটা বিরাট অঙ্কের একটা চেক। তা আমি ওকে সঙ্গে সঙ্গে ডেকে পাঠালাম, তুমি এত টাকা কীভাবে দিচ্ছ, কেন দিচ্ছ? ও বলছে আমি যে পেনশনের টাকা যেটা পেয়েছিলাম ওটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আমি বললাম তোমার পেনশনের টাকা তোমার কাছে, তুমি কিছু অন্তত রাখো। হ্যাঁ, তো ও আমাকে বলছে না গুরু মহারাজ, এটা আমার একটা বন্ধন হয়ে দাঁড়িয়েছে, ওইটা নিয়ে আমার চিন্তা। আমি সবসময় ভাবছি যে কবে এটা আপনাকে দেব, দিয়ে নিস্তার পাব। আমি যতই বোঝাতে চেষ্টা করলাম তোমার জন্য কিছু অন্তত রাখো, কেননা ওর অবস্থা তেমন সচ্ছল নয়, কেননা ওরও একটা ইয়ের দরকার আছে। তো কিছুতেই শুনলো না, বলছে না আপনি তো আমাকে সব দেখছেন, ভগবান তো দেখছে। তো যখন দেখলাম একেবারে নাছোড় বান্দা, তখন আমি ওকে বললাম যে ঠিক আছে, একটা শর্তে আমি নিচ্ছি, তোমার যখন কোনো অসুবিধা হবে তুমি আমাকে জানাবে। তো এটা আমি একটা সুন্দর একটা দৃষ্টান্ত আমি পেলাম, যে এই যে ভক্তির মাধ্যমেই এটা ইয়ে হচ্ছে, জড় আসক্তি কমে যাচ্ছে, ভগবানের ওই জড় আসক্তিগুলিকে একটা পিছু টান বলে মনে হচ্ছে। অতএব যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো থেকে মুক্ত হতে পারলেই ভালো। যাই হোক, হ্যাঁ, এই কৃষ্ণ কথার উদ্দেশ্য কি, এই সেমিনারের উদ্দেশ্য কি, তোমাদের আরও বেশি করে ভগবানের কাছে টেনে আনা। এটাই আমাদের একমাত্র কর্তব্য। প্রভুপাদ আমাদের টেনেছিলেন তার কাছে। আমরা যখন ইসকনে জয়েন করেছিলাম তখন সকলেই প্রায় সব কিছু ছেড়ে মন্দিরে চলে আসতাম, আমরা সব কিছু ছেড়ে মন্দিরে চলে আসতাম। এমনই ছিল প্রভুপাদের আকর্ষণ। আর বিশেষ করে বিদেশিরা, তখন ভারতবাসীরা কেউ খুব অল্প, আমরা অল্প, আমরা দু একজন কয়েকজন মোটে ছিলাম ভারতবাসী, বাকি সমস্তই বিদেশি, আমেরিকান, ইউরোপিয়ান, অস্ট্রেলিয়ান। তারা প্রভুপাদের আকর্ষণে সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছিল। এমনই অদ্ভুত ছিল শিল প্রভুপাদের আকর্ষণ। এবং সেই আকর্ষণটা যে কীরকম, তার একটু স্বাদ আমরা তোমাদের দিতে চাইছি। তোমরা অনেকে গৃহস্থ আশ্রমে আছো, সুতরাং তোমাদের একেবারে সরাসরিভাবে মন্দিরে জয়েন করা হয়তো সম্ভব হবে না, কিন্তু অন্তত বাড়িতে থেকে সবসময় এই ভাবটা রেখো যে কৃষ্ণের প্রতি আকর্ষণটা যেন ক্রমশ বর্ধিত হয়, এবং
বাড়িতে থেকেও ভগবত ভক্তির অনুশীলন যাতে তোমরা ঠিকমতো করতে পারো সেই চেষ্টা করো। ঠিক আছে, গৃহে থাকো, বনে থাকো, সদাহরি বলে ডাকো, যেখানে যে অবস্থাতেই থাকো। গৃহেতে বনেতে থাকে হাও গৌরাঙ্গ বলে ডাকে। যে গৃহে থেকে বনে থেকে মহাপ্রভুর নাম করে, মা কৃষ্ণ নাম করে, সে আর এই জগতে থাকে না, সে তার হয় ব্রজভূমে বাস, সে বৃন্দাবনে রয়েছে। তো সেই সেইটি এই অনুষ্ঠানগুলির উদ্দেশ্য। এবং আমি আমি বিশ্বাস করি যে তোমরা এত কষ্ট স্বীকার করে সকলে এসেছো সেই উদ্দেশ্য সাধনের জন্য। কৃষ্ণের বৃন্দাবন লীলা এরকম যাই হোক না কেন, আগেরবার হয়তো আমি চৈতন্য লীলা নিয়ে আলোচনা করেছিলাম, মহাপ্রভুর লীলা নিয়ে, এবার কৃষ্ণের বৃন্দাবন। কৃষ্ণের লীলা এত বিশাল যে এই অল্প সময়ের মধ্যে ইয়ে করা যাবে না, তাই কৃষ্ণের বৃন্দাবন লীলা নিয়ে তাও আমি সংক্ষেপে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে কৃষ্ণ কে আর বৃন্দাবনের কৃষ্ণ কে। কৃষ্ণের তিন স্থানে কৃষ্ণের লীলা আছে, দ্বারকা, মথুরা, বৃন্দাবন। দ্বারকায় কৃষ্ণ পূর্ণ পুরুষোত্তম, মথুরায় কৃষ্ণ পূর্ণতর পুরুষোত্তম, আর বৃন্দাবনে কৃষ্ণ পূর্ণতম। রিলেটিভ সুপারলেটিভ, পূর্ণ পূর্ণতর পূর্ণতম, সবচাইতে যে পূর্ণ সব সেইটি সবার ঊর্ধ্বে যেই স্থানটি সেটি হচ্ছে বৃন্দাবন। শ্রীনাথ চক্রবর্তী সুন্দরভাবে তার বিশ্লেষণ করেছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। আরাধ্য ভগবান কে? ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দন, নন্দ মহারাজের পুত্র, ব্রজ ইন্দ্র, ব্রজের রাজা। ব্রজের রাজা কে? নন্দ মহারাজ, তার পুত্র। এই সূত্রে কি ইঙ্গিত করা হচ্ছে? এই বৃন্দাবনের কৃষ্ণ বাসুদেব কৃষ্ণ নয়, কৃষ্ণ অন্য যদুসম্ভূত। মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ অন্য যদুসম্ভূত, যদুবংশে যে জন্ম নিয়েছেন যে কৃষ্ণ, তিনি অন্য এক কৃষ্ণ। কেন? প্রকৃত যে কৃষ্ণ, তিনি বৃন্দাবন পরিত্যাগ করে কখনো কোথাও যান না। বৃন্দাবনং পরিত্যাজ্য কুত্র কদাপি ন গচ্ছতি। কেন? কেন কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, পূর্ণ পুরুষোত্তম ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই যে স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন বৃন্দাবনের কৃষ্ণ। সেই কৃষ্ণের প্রথম প্রকাশ, প্রথম অবতার বা প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। বৃন্দাবনে কৃষ্ণের প্রকাশ হচ্ছে বলরাম, সেই বলরাম থেকে আসছে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, দ্বারকার চতুর্বুহ। এই চতুর্বুহ বলরামের প্রকাশ, আর এই চতুর্বুহের থেকে আসছে নারায়ণ, সেই নারায়ণ থেকে আসছে মহাবিষ্ণু, যিনি কারণ সমুদ্রে শুয়ে রয়েছেন এবং তার যে নিঃশ্বাস প্রশ্বাস, তার ফলে যে বুদবুদগুলি উঠছে সেগুলি হচ্ছে এক একটি ব্রহ্মাণ্ড। সেই মহাবিষ্ণু থেকে গর্ভদোক্ষায়ী বিষ্ণু, গর্ভদোক্ষায়ী বিষ্ণু থেকে ক্ষীরদোক্ষায়ী বিষ্ণু, শঙ্কর্ষণ থেকে কারণদোক্ষায়ী বিষ্ণু, গর্ভদোক্ষায়ী বিষ্ণু, অনন্ত শেষ, এরা হচ্ছে সেই বলরামের প্রকাশ। সংকর্ষণ কারণতয়সায়ী গর্ভদশায়ী চ পয়ব্ধিশায়ী,
শেষশ্চ যশ্বাংশ কলা স্বনিত্যানন্দাক্ষ রাম শরণং মমাস্তু। এই নিত্যানন্দ মহকে নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম। সেই নিত্যানন্দ প্রভুর স্বরূপ বিস্তার করে প্রকাশ করে বলা এর নিত্যানন্দ প্রভুর স্বরূপ সম্বন্ধে এই কথা বলা হচ্ছে। শঙ্করশন কারণতয় সাই, মানে কারণ সমুদ্রে শুয়ে আছে কে? মহাবিষ্ণু। শঙ্করশন কারণতয় সাই গর্ভোদসাই, গর্ভদোসাই বিষ্ণু, গর্ভ উদক, কারণতয় সাই গর্ভদোসাই চ ক্ষীরাব্ধি পয়ব্ধি সাই। শঙ্করশন কারণতয় সাই গর্ভদোসাই চ পয়ব্ধি সাই, মানে পয় পয় মানে হচ্ছে দুধ, দুধ সমুদ্র, দুধের সমুদ্র, ক্ষীর সমুদ্র। এই তিনটি বিষ্ণু, মহাবিষ্ণু, গর্ভদোসায়ী বিষ্ণু আর ক্ষীরদোসায়ী বিষ্ণু। আর শেষশ্চ যশ, আর তার থেকে আসছে অনন্ত শেষ, যশ্বাংশ কলা, যার অংশের অংশ বা অংশের অংশের অংশ, তিনি হচ্ছেন বলরাম, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ। বৃন্দাবনে কৃষ্ণের এই প্রকাশ। তারপরে আসছে দ্বারকা, বৈকুণ্ঠ, কারণ সমুদ্র, গর্ভ সমুদ্র, ক্ষীর সমুদ্র, সাই বিষ্ণু। তাহলে আমরা কি প্রথমে কি বুঝতে পারছি এখানে? যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। আর সেই কৃষ্ণ বৃন্দাবনে লীলা বিলাস করেন, তিনি সবসময় বৃন্দাবন থাকেন, বৃন্দাবনে থাকেন। বৃন্দাবন পরিত্যাজ্য, বৃন্দাবনং পরিত্যাজ্য কুত্র কদাপি ন গচ্ছতি, সেই বৃন্দাবন ছেড়ে তিনি কখনো কোথাও যান না। তাহলে প্রশ্ন উঠতে পারে, আরে তাহলে কৃষ্ণ তো এখানে এসে লীলা বিলাস করলেন, ভালো প্রশ্ন তাই নয় কি? কি হলো তখন, কৃষ্ণ কিভাবে এলেন? বৃন্দাবন নিয়ে এলেন, তিনি বৃন্দাবন ছেড়ে এলেন না, তিনি বৃন্দাবন নিয়ে এখানে এলেন। সেই সম্বন্ধেও গর্গসংহিতাতে একটা সুন্দর বর্ণনা আছে। ধরণী পৃথিবী অসুরদের অত্যাচারে নির্যাতিত হয়ে ব্রহ্মার কাছে গেলেন, গিয়ে তার দুঃখের কথা জানালেন। ব্রহ্মা বললেন চলো বিষ্ণুর কাছে যাই। কোন বিষ্ণু? ক্ষীরদোসায়ী বিষ্ণু, তিনি এই ব্রহ্মাণ্ডে রয়েছেন, তিনি এই ব্রহ্মাণ্ডের পরমাত্মা হচ্ছেন ক্ষীরদোসায়ী বিষ্ণু। সে ক্ষীরদোসায়ী বিষ্ণু তখন বললেন চলো, এটাই আমারও পক্ষে সম্ভব হবে না। তখন বিষ্ণু ওদেরকে একটা নৌকো করে গঙ্গা দিয়ে কোথায় গেলেন? যে ব্রহ্মাণ্ডের যেখানে বামনদেবের পদাঘাতে যে ব্রহ্মাণ্ডে একটা ফাটল ধরেছিল যার থেকে গঙ্গা এসেছে, সেই ফাটল দিয়ে তারা বেরিয়ে গেলেন। গিয়ে কোথায় গেলেন? কারণ সমুদ্রে। সেখানে দেখলেন যে কারণ সমুদ্রে ওই ডুমুরের মতো সমস্ত ফল, ফলের মতো ব্রহ্মাণ্ডগুলো ভাসছে, অনেক ব্রহ্মাণ্ড। তারপরে সেগুলো কারণ সমুদ্র অতিক্রম করে তারা এলেন বৃন্দাবনে, অর্থাৎ কারণ সমুদ্র, বৈকুণ্ঠ ইত্যাদি সব অতিক্রম করে তারা এলেন বৃন্দাবনে। বৃন্দাবনের দ্বার রক্ষা করছেন দুজন গোপী। জিজ্ঞাসা করলেন তোমরা কে, কী চাই? বললো আমরা কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আচ্ছা ঠিক আছে, তো গিয়ে বলেছে, কৃষ্ণকে বলেছে, কৃষ্ণ ফিরে এসছে, এসে কৃষ্ণ যা জিজ্ঞাসা করছে আপনি আপনারা কে, আপনারা কোত্থেকে আসছেন? তো ব্রহ্মা বলল আমি ব্রহ্মা।
তো সে ফিরে এসে জিজ্ঞাসা করছে, কোন ব্রহ্মা? ব্রহ্মা ইয়ে হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, কোন ব্রহ্মা? আমি তো ভাবতাম যে আমি একমাত্র ব্রহ্মা, কোন ব্রহ্মা? তখন বিষ্ণু বললেন যে যেই ব্রহ্মাণ্ডে আপনি পৃষ্ণিগর্ভরূপে এসেছেন, আর পৃষ্ণি পুত্ররূপে এসেছেন, এবং যেই ব্রহ্মাণ্ডে আপনি বামনদেবের রূপ ইয়েতে ইলায় ব্রহ্মাণ্ডের আবরণটাকে ভেদ করেছিলেন। তো তারপরেও গিয়ে খবর দিয়েছে, তো বলছেন ঠিক আছে আপনারা আসুন, কৃষ্ণের কাছে গেছে। ব্রহ্মা তখন জিজ্ঞাসা করলো, আপনি আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম, তখন বলা হয়েছিল কোন ব্রহ্মা, তো আমি ছাড়া কি অন্য ব্রহ্মা আছে? কৃষ্ণ কিছু না বলে সমস্ত ব্রহ্মাণ্ড ব্রহ্মাদের ডাকলেন। তখন ব্রহ্মা দেখে 10 মাথা ব্রহ্মা, 100 মাথা ব্রহ্মা, 1000 মাথা ব্রহ্মা, লক্ষ মাথা ব্রহ্মা, কোটি মাথা ব্রহ্মা, অর্বুদ মাথা ব্রহ্মা। আর ব্রহ্মা দেখল আমার 4টে মতে মাথা। তখন ব্রহ্মা বুঝতে পারল যে এদের মাথা অনুসারে সেই ব্রহ্মাণ্ডের আয়তন, অসংখ্য ব্রহ্মাণ্ড, এবং সেই ব্রহ্মাণ্ডগুলি পরিচালনা করছে কীরকম ব্রহ্মা, লক্ষ মাথা ব্রহ্মা, কোটি মাথা ব্রহ্মা, তাহলে বুঝতে পারছো আয়তন কত বড় সেই সমস্ত ব্রহ্মাণ্ডের, এরকম অগণিত ব্রহ্মাণ্ড। তখন ব্রহ্মা বুঝতে পারল যে পৃথিবীর এই জগতের আয়তনটা কীরকম, কত অসংখ্য কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, এবং সেই সমস্ত ব্রহ্মাণ্ডগুলি হচ্ছে জড় জগতে ভগবানের সৃষ্ট প্রথম জীব, তারা প্রত্যেক ব্রহ্মাণ্ডে ব্রহ্মা রয়েছে, আর সেই সমস্ত ব্রহ্মাণ্ডরা গর্ভদোষে বিষ্ণুর নাভি থেকে আসছে। যাই হোক, তো কৃষ্ণকে যখন বললেন ব্রহ্মা তার দুঃখের কথা, তখন কৃষ্ণ আশ্বাস দিলেন, ঠিক আছে আমি যাচ্ছি। তো কৃষ্ণ যখন বললো যে আমি যাচ্ছি, ব্যাস রাধারানী মূর্ছিত হয়ে পড়লেন, যে কৃষ্ণ চলে যাবেন এই কথা শুনে ব্যাস রাধারানীর সংজ্ঞা লোপ পেল। যখন সংজ্ঞা ফিরে এলো তখন কৃষ্ণ আশ্বাস দিলেন, আমিও তুমি কিছু ভেবো না, তুমি আমার সঙ্গে যাবে। রাধারানী বলে, না এই বৃন্দাবন ছেড়ে আমি কোথাও যেতে চাই না, যেখানে কালিন্দী নেই, যমুনা নেই, যেখানে গোবর্ধন নেই, সেখানে আমি যেতে চাই না। তখন কৃষ্ণ বললেন, ঠিক আছে তাহলে এই ব্রহ্মাণ্ডরা এই ব্রজের একটা অংশ আমি পাঠিয়ে দিচ্ছি ওখানে। এইভাবে কৃষ্ণের আসার আগে ব্রজ এই পৃথিবীতে প্রকট হল, তারপরে কৃষ্ণ এলেন লীলা বিলাস করতে। এইটি হচ্ছে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের বৈশিষ্ট্য। এই ব্রজলীলা কৃষ্ণ বিলাস করেন কখন? ব্রহ্মার একদিনে একবার। ব্রহ্মার একদিনে কত? চতুর্যুগে এক ব্রহ্মার একদিন, 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন। আর সেই 1000 চতুর্যুগে মাত্র একটা চতুর্যুগে দ্বাপর যুগের শেষে স্বয়ং ভগবান কৃষ্ণ আসেন, তিনি প্রত্যেক চতুর্যুগে আসেন না। যদিও কৃষ্ণ বললেন সম্ভব আমি যুগে যুগে, কিন্তু এই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ প্রতি যুগে যুগে আসে না, কৃষ্ণের অবতারেরা আসে, ক্ষীরোদকশাই বিষ্ণুর অবতারেরা আসেনি ব্রহ্মাণ্ডে। ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যিনি, তিনি ব্রহ্মার একদিনে একবার আসেন। সেটা আবার কখন? ব্রহ্মার একদিনে 14 জন মনু, 14 জন মনুর মধ্যে 14 জন, এক একজন মনুর আয়ুষ্কাল কত? 1000 কে 14 দিয়ে ভাগ করলে কত হয়? 71। তো 71 চতুর্যুগে এক মন, একটা মনুর স্থিতিস্কাল, 71 চতুর্যুগে এক একটা মন্বন্তর, মনুর রাজত্বকাল। আর সেই 71-এর মধ্যে 28 চতুর্যুগ,
সাতাশটা চতুর্যুগ চলে গেলে যে অষ্টবিংশতি চতুর্যুগ আসে, সেই চতুর্যুগে দাপরের শেষে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন। সেই একাত্তর চতুর্যুগের মধ্যে সপ্তম চতুর্যুগ হচ্ছে বৈবস্বত মনু। সেই বৈবস্বত মনুর অষ্টবিংশতি চতুর্যুগে কৃষ্ণ একবার আসেন দাপরের শেষে। আচ্ছা, এখন যদি আমরা বিচার করে দেখি, এটা কোন মন্বন্তর? সপ্তম মন্বন্তর, বৈবস্বত মন্বন্তর। ইমং বিবস্বতে যোগং প্রক্তবান অহম অব্যয়ম। কৃষ্ণ যে বলছেন বিবস্বানকে তিনি এই জ্ঞান দান করেছেন, বিবস্বান মনবে প্রাহ, বিবস্বান তার পুত্র মনুকে এই জ্ঞান দান করেছেন, সেই তিনি হচ্ছেন বৈবস্বত মনু। সেই বৈবস্বত মনুর রাজত্বকাল হচ্ছে এই সপ্তম মনুর রাজত্বকাল। তার মধ্যে সাতাশটা চতুর্যুগ চলে গেছে, অষ্টবিংশতি চতুর্যুগ চলছে, সেই অষ্টবিংশ চতুর্যুগের দ্বাপর যুগের শেষে কৃষ্ণ এসেছেন। তাহলে কিছুদিন আগে কৃষ্ণ এসে গেছেন, তারপরে আর কলিযুগ শুরু হয়েছে। যখন কৃষ্ণ তার লীলা সংবরণ করলেন, তখন কলিযুগ শুরু হলো। দ্বাপর যুগ শেষ হয়ে গেল, কলিযুগ শুরু হলো। তো কৃষ্ণ তার লীলা সংবরণ করার পরে কৃষ্ণ ভাবলেন, যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান। অন্তর্ধান করে কৃষ্ণ মনে মনে ভাবলেন, চিরকাল নাহি করি প্রেমভক্তি দান, প্রেম বিনা জগতের নাহি অবস্থান। আমি চিরকাল, দীর্ঘকাল আমি এই প্রেম ভক্তি দান করি না, এই ব্রজপ্রেম আমি দান করি না। ব্রজপ্রেম কখন দান করেন? তিনি ওই যে 1000 চতুর্যুগের মধ্যে একবার যখন আসেন ব্রহ্মার একদিনে, তখন তিনি কেবল এই ব্রজলীলা বিলাস করেন। আর ব্রজলীলার বৈশিষ্ট্য কি? ব্রজলীলায় কৃষ্ণ নররূপে লীলা বিলাস করছেন, মানুষের মতো লীলা বিলাস করছেন। কৃষ্ণেরও যতেক খেলা, তার মধ্যে নরলীলা, নর বপু তাহার স্বরূপ। কৃষ্ণের যত সমস্ত লীলা আছে, তার মধ্যে নরলীলা, মানুষের মতো যে কৃষ্ণের যে রূপ, সেই রূপটা হচ্ছে কৃষ্ণের স্বরূপ, আর সেই লীলাটাই হচ্ছে সর্বোত্তম। কৃষ্ণেরও যতেক খেলা, তার মধ্যে নরলীলা, নর বপু তাহার স্বরূপ। এই মানুষের মতো রূপটা হচ্ছে কৃষ্ণের স্বরূপ, অর্থাৎ তিনি দ্বিভুজ শ্যাম সুন্দর। এখন কৃষ্ণ যে নররূপে আসেন, তার মানে কৃষ্ণ একজন মানুষ না? এখানে আমাদের বুঝতে হবে কি, কৃষ্ণের স্বরূপটা কৃষ্ণ কৃপা করে আমাদের দিয়েছেন, কৃপা করে কৃষ্ণ তার নিজের রূপটা আমাদের দিয়েছেন। এটা মানুষদের পক্ষে একটা মহা সৌভাগ্যের লক্ষণ, আমরা যে এই রূপটা পেয়েছি। এই রূপে কৃষ্ণের ব্রজলীলাকে আমরা যথার্থভাবে হৃদয়ঙ্গম করতে পারি এবং সেই লীলাতে প্রবেশ করার একটা সুযোগ আমরা পেতে পারি। তো কৃষ্ণ সেই কথাটাই বলছেন যে আমি আমার ব্রজলীলা বিলাস করলাম, কিন্তু এখন মানুষের এই লীলায় প্রবেশ কী করে করবে? সেই সম্বন্ধে কৃষ্ণ আরও বিশ্লেষণ করলেন যে সকল জগতে মরে করে বিধিভক্তি, বিধিভক্তে এই বিধিভক্তির দ্বারা ব্রজপ্রেম লাভ করা যায় না, বৈধিভক্তির ফলে বৈকুণ্ঠ লাভ হয়। আর বৈকুণ্ঠ কি? বৈকুণ্ঠতে কৃষ্ণ কোন রূপে? নারায়ণ রূপে। নারায়ণে কীরকম রূপ? চতুর্ভুজ রূপ, তার চারটে হাত। কৃষ্ণের, নারায়ণের চারটে হাত। তাহলে বৈকুণ্ঠের নিচে নারায়ণ। এখানে আরেকটি জিনিস আমরা বিচার করতে পারি, এই জড় জগৎটা হচ্ছে চিৎজগতের প্রতিবিম্ব, প্রতিবিম্ব, প্রতিফলন। প্রতিফলনটা কিভাবে আসে? তুমি যদি একটা আয়নার উপরে, ধরো একটা আয়নার উপরে দাঁড়িয়ে থাকো,
তাহলে আয়নার সবচেয়েতে ওপরে কোনটা থাকবে? পাটা। আর কোথায় থাকবে মাথাটা? সবার নিচে, উল্টো। হ্যাঁ, তো সবচাইতে উচ্চ স্তরের যে স্থান, হ্যাঁ, ব্রজ, সেই ব্রজে কৃষ্ণের যে রূপ, সেটা সেই রূপটা আমরা পেয়েছি। আচ্ছা, ওপর তার নিচের রূপ জায়গাটা কি? বৈকুণ্ঠ। বৈকুণ্ঠের রূপটা কারা পেয়েছে? এখান থেকে যারা আমাদের ওপরে আছে, স্বর্গের দেবদেবীরা। দেবদেবীদের কটা হাত? চারটে হাত, তাই না? তো ওরা বৈকুণ্ঠের প্রতিফলন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের কি একটা চরম সৌভাগ্য। আমরা কৃষ্ণের রূপটা কৃষ্ণ আমাদের দিয়েছেন। কৃষ্ণেরও যতেকু খেলা, তার মধ্যে নরলীলা, মানুষের মতো যে লীলা, নরবপু তাহারও স্বরূপ। এখন কৃষ্ণ মনে মনে ভাবলেন, কি করে মানুষ আমার এই ব্রজলীলা বুঝতে পারবে? আর সাধারণত মানুষ বৈধিভক্তিতে আমার ভক্তি করবে, এবং বৈধিভক্তির যখন পূর্ণতা লাভ হবে তখন তারা বৈকুণ্ঠে চলে যাবে। তাহলে বৈকুণ্ঠে চলে গেলে সেখানে তো নিত্যস্থিতি, তাহলে ওখান থেকে ওরা আসবে কী করে? বৃন্দাবনে। তাই জন্য কৃষ্ণ ঠিক করলেন যে তিনি ভক্ত রূপে আসবেন। একজনের কান্না শুনে আরেকজন কান্না শুনে, তো ব্রজের সেইটি হচ্ছে, সেই জন্য চৈতন্য মহাপ্রভু এসেছেন। তাই জন্য আমাদের এখানে বুঝতে হবে, চৈতন্য মহাপ্রভু যে বস্তুটি দিলেন সেটা আগে কখনো দেওয়া হয়নি। অনর্পিত চরিং চিরাত করুণায়াবতীর্ণ কলৌ। অনর্পিত, অর্পণ মানে দেওয়া, আর অনর্পিত মানে অনটা কি করছে? নেতিবাচক, না করছে। হ্যাঁ, আহার অনাহার, তাই না? আহার নাই মানে অনাহার। হ্যাঁ, তাহলে এই যে অন শব্দটা নেতিবাচক, না করে। তাহলে অর্পণ মানে দেওয়া, অনর্পিত মানে কখনো দেওয়া হয়নি, দেওয়া হয়নি। চিরং চরিং চিরাত, চিরাত মানে দীর্ঘকাল, দীর্ঘকাল কতদিন? 1000 চতুর্যুগ দেওয়া হয়নি এটি। এবং সেটি দেওয়ার জন্য করুণায়া, কৃপা করে অবতীর্ণ কলৌ, কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। কি দেওয়ার জন্য? সমর্পয়িতুম উন্নত জলরসাং স্বভক্তি শ্রিয়ম। উন্নত উজ্জ্বল রসে তার যে ভক্তি, সেটি দান করার জন্য তিনি এসেছেন। উন্নত উজ্জ্বল রস, তাহলে এটা একটু বিচার করে দেখা যাক। উন্নত মানে সবার ওপরের। হ্যাঁ, সবচেয়ে ওপরের রস কোনটি? মধুর রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, চরমে মধুর। সেই মধুর উন্নত, আবার তার উপর আবার উজ্জ্বল, মানে সজাগ কথা বলে যায় উজ্জ্বল মধুর রস, উজ্জ্বল। সেই উজ্জ্বল মধুর রসটি কি? উজ্জ্বল রস, মধুর রস তো বুঝলাম, আবার উজ্জ্বল রসটি কি? মধুর রসের আবার দুটি দিক আছে, একটা হচ্ছে স্বকীয় আর একটা হচ্ছে পরকীয়। স্বকীয় মানে যেখানে বিবাহের সামাজিকতার বিচার রয়েছে। কৃষ্ণ বিয়ে করেছেন, হ্যাঁ, মহিষীদের, যেটা হচ্ছে স্বকীয়, স্বকীয় মধুর রস। আর বৃন্দাবনের রসটা কীরকম? কৃষ্ণ বিবাহ করেননি,
অনেক সময় মনে হয় না কৃষ্ণ কেন রাধারানীর বিয়েটা অন্য জায়গায় কেন হলো, কৃষ্ণের সঙ্গে হলে ক্ষতি কী ছিল? কৃষ্ণ একসময় রাধারানীকে জিজ্ঞাসা করেছিলেন, চলো আমরা বিয়ে করে ফেলি। রাধারানী বললেন, জীবনটা বোরিং হয়ে যাবে। অর্থাৎ এই যে পরকীয় রসে যে প্রেম, সেই প্রেমটা উজ্জ্বল, আরো বেশি করে আকর্ষণ করে। এই সম্বন্ধে বলা হচ্ছে, আমাদের গোস্বামী বলছেন যে অহে রেব গতির প্রেম না। প্রেমের গতিটা কিরকম? সাপের চলার মতো। সাপ কি সোজা চলে? সাপ আচ্ছা, ঠিক তেমনি প্রেমের প্রগতি কখন হয়? যখন বাধা আসে। এমনিতে সোজাই চলতো, যে বাধাটা এলো তখন কি করতে হবে? বাধাটা এড়াবার জন্য। তো এই যে এইটি হচ্ছে প্রেমের গতি। এবং সেই জন্যই এই বৃন্দাবনে এই পরকীয় লীলা, পরকীয় রসে লীলা। এখানে প্রশ্ন আসছে যে তাহলে তো এটা তো অশালীন হচ্ছে, এটা তো ঠিক ইয়ে নয়। অনেকে অনেক ইয়েরা কি বলবে, মরালিস্ট, নীতিবাদী লোকেরা বলে, না না এই কৃষ্ণের বৃন্দাবন লীলাটা ঠিক হয়নি, কৃষ্ণের এই গোপীদের সঙ্গে ইয়েটা করাটা ঠিক হয়নি। একদিক দিয়ে তাদের কথাটা ঠিকই, হ্যাঁ, কেননা যজ্জত আচরতি শ্রেষ্ঠস্তত্ব দেবে তরজনা। হ্যাঁ, যে শ্রেষ্ঠজন যেভাবে আচরণ করে জনসাধারণ সেটা অনুশীলন করে, অনুসরণ করে। কিন্তু এখানে ব্রজলীলার বৈশিষ্ট্য, কৃষ্ণলীলাটা অনুসরণীয় নয়, কৃষ্ণলীলাটা অনুকরণীয় নয়, এটা অনুকরণ করা যাবে না। কৃষ্ণই কেবল ওটা করতে পারে। কেন? কেন তিনি হচ্ছেন পরম ঈশ্বর, তিনি হচ্ছেন সব কিছুর মালিক। তো কৃষ্ণ যদি মালিক হয় তাহলে কৃষ্ণ সেটা ভোগ করতে পারে, তাই না? মালিক যদি ভোগ করে তাতে কোনো অন্যায় আছে? তো কৃষ্ণ যদি মালিক হয়, হ্যাঁ, তাহলে কৃষ্ণ নিশ্চয়ই ভোগ করতে পারে। অতএব এখানে কোনো রকম অনৈতিক আচরণ নেই, এটা সবই। তবে সেটা বুঝতে হবে, সেই জন্যই এই কৃষ্ণের যে ব্রজলীলা সেটাতে প্রবেশ করার জন্য আগে আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতাটা কি? প্রভুপাদ দেখিয়ে গেছেন কিভাবে, ভগবদ গীতা, প্রথম প্রথম পাঠ, ভগবদ গীতা, তারপর শ্রীমদ্ ভাগবতম, প্রথম স্কন্দ, দ্বিতীয় স্কন্দ, তৃতীয় স্কন্দ, এই করে করে দশ, তারপরে দশম স্কন্দ। তার ফলে কি হচ্ছে? ভগবদ গীতার মাধ্যমে আমরা কৃষ্ণকে যে ভগবান সেটা জানতে পারছি। তারপরে কৃষ্ণের বৈভব, কৃষ্ণের লীলা, এগুলো আমরা শ্রীমদ্ ভাগবতের স্তরে স্তরে জানতে পেরে কৃষ্ণর প্রকৃত স্বরূপ জেনে তখন আমরা ব্রজলীলায় প্রবেশ করতে পারব, তার আগে নয়। অর্থাৎ যতক্ষণ না আমরা কৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার না করছি, কৃষ্ণকে যদি আমরা মনে করি কৃষ্ণ একজন সাধারণ মানুষ, তাহলেই তাহলেই সমস্ত অসুবিধার সৃষ্টি হবে। তাহলে বলবে যে ঠিক আছে, তাহলে কৃষ্ণ যদি করতে পারে আমিও করতে পারি না। কৃষ্ণ যেটা করতে পারেন সেটা আমাদের অনুকরণীয় নয়। যদি যেমন ঠিক আছে, কৃষ্ণ গোপীজন বল্লভ, তার আগে কি হচ্ছে? গিরিবরধারী। তুমি যদি গোপীজন বল্লভের অনুকরণ করতে চাও তাহলে গিরিবরধারীর অনুকরণটা আগে করো। এবং সেটা যদি না পারো তাহলে অনুকরণ করো না। শাস্ত্র আরেকটা ইয়ে দিচ্ছে যে মহৎ ব্যক্তিরা যেটা করতে পারে সেগুলো অনুকরণীয় নয়। মহাদেব, হ্যাঁ, বিশেষ সমুদ্র পান করে নিলেন, তো কেউ যদি মহাদেবের অনুকরণ করে বিষ পান করতে যায় তাহলে তার কি অবস্থা হবে আমরা সহজেই বুঝতে পারি। সুতরাং এই মহৎ ব্যক্তিদের, মহান ব্যক্তিদের কার্যকলাপের অনুকরণ করণীয় নয়। আচ্ছা, নীতির দিক দিয়ে, নৈতিকতার বিচারেও যদি আমরা দেখি,
তাহলে দেখতে পারি কৃষ্ণ একদম সব দিক সামলে নিয়েছেন। হ্যাঁ, এখানে কৃষ্ণের এই লীলায়, ব্রজলীলায় কোনো রকম দোষারোপ করার বা অনৈতিকতার বিচার করার অবকাশ ওখানে নেই। কীরকম? প্রথম কথা, রাধারানীর বিবাহ কার সঙ্গে হয়েছিল? অভিমন্যুর সঙ্গে। আয়ান অভিমন্যুকে, অভিমন্যু কৃষ্ণের ছায়া। তাহলে কৃষ্ণের ছায়ার সঙ্গে যদি বিবাহ হয় রাধারানীর, তাহলে বিবাহটা কার সঙ্গে হয়েছিল? আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে বছর ব্রহ্মা গোবৎস্য আর গোপবালকদের হরণ করেছিল, তারা এক বছর তারা সুপ্ত অবস্থায় ছিল, ঘুমিয়েছিল, ব্রহ্মা তাদের ঘুম পাড়িয়ে রেখেছিল। আর কৃষ্ণ নিজেই সমস্ত গোপেদের, গোপবালকদের রূপ ধারণ করেছিলেন। সেই বছর কৃষ্ণ বলেছিল নন্দ মহারাজকে, বাবা এই বছরটা মেয়েদের বিয়ের জন্য খুব খুব ভালো। আর নন্দ মহারাজের কৃষ্ণের কথা শুনে সমস্ত মেয়েদের, বৃন্দাবনের সমস্ত মেয়েদের বিভিন্ন গোপবালকদের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। তাহলে বিয়েটা কার সঙ্গে হয়েছিল? তাহলে কৃষ্ণের লীলায় কোনো রকম অনৈতিকতা আছে? আর চরমে তো আমরা বুঝতে পারছি যে কৃষ্ণই হচ্ছেন পরম ভোক্তা, ভোক্তারং যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরা। কৃষ্ণই হচ্ছেন সমস্ত কিছুর ভোক্তা, তিনি সর্বলোক মহেশ্বর এবং সুহৃদম সর্বভূতানাম। আবার সেই কৃষ্ণই সকলের সুহৃদ, সমস্ত জীবের পরম সুহৃদ হচ্ছেন কৃষ্ণ। তো কৃষ্ণ যদি পরম ভোক্তা হয়, তাহলে আমাদের এখানে কোনো রকম সমালোচনা করার বা কোনো রকমের অনৈতিকতার বিচার করার প্রশ্ন আসে না। এই সম্বন্ধে আরেকটা দৃষ্টান্ত দেব তোমাদের প্রভুপাদের ব্যাপারে। এটা আমাদের গুরু ভাই রবীন্দ্রস্বরূপ প্রভু আমাদের বলেছিলেন যে প্রভুপাদ যখন ফিলাডেলফিয়াতে ছিলেন, রবীন্দ্রস্বরূপ প্রভু তখন উনি পিএইচডি করছেন ওখানকার ইউনিভার্সিটিতে, সেই ইউনিভার্সিটির একজন অধ্যাপক, তিনি ভারতীয়, শুধু ভারতীয় নয় বাঙালি। তো ও ভেবেছে যে প্রভুপাদ ভারতীয়, উনিও ভারতীয়, প্রভুপাদের সঙ্গে নিশ্চয়ই ওনার আলোচনা করলে, মানে পরিচয় করিয়ে দিলে খুব ভালো হবে। তিনি সেই অধ্যাপককে ডেকেছেন। তো প্রভুপাদের সঙ্গে যখন আলোচনা হচ্ছে, তখন সেই অধ্যাপক প্রভুপাদকে বলতে লাগলেন যে কৃষ্ণের এই যে ব্রজলীলা, গোপীদের সঙ্গে যে লীলা, সেটা অনৈতিক, অশালীন। তো প্রভুপাদ, এই আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলি প্রভুপাদ ওনাকে বুঝিয়েছিলেন। ভদ্রলোক কিছুতেই শুনবেন না, বলছেন না এটা ঠিক নয়। প্রভুপাদ বললেন যে কৃষ্ণ পরমেশ্বর, পরম ঈশ্বর, তিনি সব কিছুর মালিক, অতএব মালিক যদি ভোগ করে তাতে কোনো অশালীনতার কী আছে? তো ভদ্রলোক বারবার প্রভুপাদের সঙ্গে তর্ক করে যাচ্ছে। প্রভুপাদ এমনিতে খুব শান্ত ইয়ে থাকতেন, কিন্তু প্রভুপাদ রেগে গেলে, আমি দেখেছি আমার নিজের বেলায়, প্রভুপাদ যখন বকতেন আমি অনুভব করতাম আমার মেরুদণ্ডটা এইভাবে কাঁপছে। তো প্রভুপাদ খুব রেগে গিয়ে ওনাকে চরমে বললেন, যে ইংরেজিতে রবীন্দ্রনাথ প্রভু আমাকে বলেছেন, ওটাকে আমি প্রথমে ইংরেজিতেই বলি, যে উনি বলছেন যে কৃষ্ণাস রিলেশনশিপ উইথ দ্য গোপিজ ইন বৃন্দাবন ওয়াজ ইমরাল, ইমরাল, অনৈতিক। সেটাই হচ্ছে তার বিষয়বস্তু বলার। প্রভুপাদ চরমে রেগে গিয়ে কী বললেন?
your relationship with your wife is immoral because you have stolen Krishna's property and enjoying her. এইটি হচ্ছে প্রকৃত তুই। কৃষ্ণই হচ্ছে পরম ভোক্তা। এই সম্বন্ধে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি বলছেন, কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। সেটাই আমাদের বুঝতে হবে। তবে এখানে আবার অন্য বিচারও আছে, যেমন হ্যাঁ, যে ব্রহ্মা যখন সৃষ্টি করলেন তখন ব্রহ্মার দায়িত্ব ছিল এই পৃথিবীটাকে, এই ব্রহ্মাণ্ডটাকে জীব দিয়ে ভরিয়ে দেওয়া। সেই জন্যই সন্তান সন্ততি উৎপাদনের প্রশ্ন আসে, সেই জন্য এই আয়োজনটা করা হয়েছে। স্ত্রী পুরুষের মিলনের ফলে ইয়ে হবে, সন্তান সৃষ্টি হবে। ঠিক আছে, তার একটা বিচারও রয়েছে, হ্যাঁ, বিবাহের মাধ্যমে পুরুষ এবং স্ত্রীর মিলন হচ্ছে, উদ্দেশ্যটা কি, পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা, সন্তান সত্ততি উৎপাদনের জন্যই পত্নীর পাণিগ্রহণ। যাই হোক, মূল বক্তব্যটা হচ্ছে যে এখন যে কৃষ্ণ যা কিছু করেন সেটা সবই চরম আদর্শ, কৃষ্ণই সেটা করতে পারেন, এবং সেইভাবে আমাদের কৃষ্ণকে দেখতে হবে। এই সম্বন্ধে আমি একটা দৃষ্টান্ত আমি ভেবেছিলাম সবার শেষে দেব সেমিনারে, তো এই আলোচনা যখন শুরু হয়েছে তখন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ওই দৃষ্টান্তটা। যাই হোক, তবে প্রথমেই দিই আর শেষেই দিই, মূল কথাটা হচ্ছে বোঝা দিয়ে কথা, এবং সেইভাবে আমাদের কৃষ্ণের লীলায় প্রবেশ করতে হবে। এই যে রাধারানীর কৃষ্ণের সঙ্গে যে সম্পর্ক, সেটা নিয়ে বিশেষ করে রাধারানীর শাশুড়ি আর রাধারানীর ননদিনী, তারা রাধারানীর চরিত্রে কলঙ্ক লেপন করে যে দেখো এই পরপুরুষের সঙ্গে সম্পর্ক, এটা এই যে এটা বুঝতে হবে, এটা লীলা হচ্ছে, হ্যাঁ, কৃষ্ণের লীলা হচ্ছে। রাধারানীর বিয়ে হয়েছে অভিমন্যুর সঙ্গে, অভিমন্যুর মা হচ্ছে জটিলা, অভিমন্যুর বোন হচ্ছে কুটিলা, তো সুতরাং ওরা কলঙ্কিনী করতে চায় রাধারানী, কলঙ্ক লেপন করতে চায় রাধারানীর চরিত্রে। ওরা দেখতে পায় যে কিছু একটা হচ্ছে কিন্তু ধরতে পারছে না। কিছু হচ্ছে কীরকম, একদিন অভিমন্যু মাকে বলছে, মা কিছুদিনের জন্য আমাকে দূর দেশে যেতে হবে, তো বললো ঠিক আছে যাও বাছা, সুখে ভালোভাবে থেকো, সমস্ত বিঘ্ন দূর হয়ে যাক ইত্যাদি আশীর্বাদ টাশীর্বাদ করলেন, অভিমন্যু চলে গেছে। কিছুক্ষণ পরে কৃষ্ণ অভিমন্যুর রূপ নিয়ে এসেছে, তো জটিলা জিজ্ঞাসা করছে, আরে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে, তুমি তো বলছো কয়েকদিন দূরে থাকবে। হ্যাঁ মা, তোমার জন্য মনটা খুব খারাপ লাগছিল, তাই জন্য ভালো ওই কাজগুলো পরে করা যাবে, এখন আমি চলে আসি তোমার এখানে। তো জটিলা তো খুব খুশি, আহ আমার ছেলের কত টান আমার প্রতি, যাও বাছা ভেতরে যাও। তো কিছুক্ষণ পরে অভিমন্যু ফিরে এসছে, জটিলা জিজ্ঞাসা করছে, তুই কে? মা আমি তোমার ছেলে, আমি অভিমন্যু, তুমি চিনতে পারছো না আমাকে, কি হলো তোমার? হ্যাঁ অভিমন্যু আমার ছেলে, বলে ঝাঁটা নিয়ে ওকে
পেটাতে শুরু করেছে, পরে বুঝতে পেরেছে যে এই হচ্ছে আমার ছেলে আর ওটা হচ্ছে ওই কৃষ্ণ। এইভাবে ওরা বুঝতে পারে যে কিছু মানে কৃষ্ণের সঙ্গে কিছু হচ্ছে রাধারানীর, হ্যাঁ, কিন্তু কিছুতেই ধরতে পারছে না হাতে নাতে। অনেক সময় ইয়ে হয়েছে, কিছুতেই ধরতে পারা যায় না। তো একদিন কুটিলা শুনতে পেল যে রাধারানী কার সঙ্গে যেন কথা বলছে তার ঘরে, তো গিয়ে আর পেতে শুনল যে হ্যাঁ এই ধরেছি আমি। তো তখন কিন্তু যেই দরজাটা খুলে ইয়ে করেছে দেখে কৃষ্ণ জানলা দিয়ে লাফ দিয়ে পালিয়ে গেছে। সে এত কাছে এসে ধরেও ধরতে পারলাম না। তখন দেখলো এই তাড়াহুড়োর মধ্যে কৃষ্ণ ওর বাঁশিটা ফেলে চলে গেছে। ঠিক আছে, অন্তত এইটা তো ধরেছি এবার। তো এক হাতে বাঁশিটা নিয়েছে আর এক হাতে রাধারানীকে ধরে টেনে উঠোনে নিয়ে গেছে, সকলকে ডেকেছে এসো। তো খুব রসিয়ে রসিয়ে সমস্ত ঘটনাগুলো বললো, বলছে রাধারানী মুখ নিচু করে মাথা নিচু করে কাঁদছে। এমন সময় পূর্ণমাসী এসেছে, কৃষ্ণের আমি বৃন্দাবনের যোগমায়া, পূর্ণমাসী এসে জিজ্ঞাসা করছে কি হলো আমার রাধিকা কেন কাঁদছে আর তোমরা কেন ওকে এরকমভাবে ঘিরে আছো, সবাই কেন জড়ো হয়েছে এখানে। তো ওকেও খুব রসিয়ে রসিয়ে জটিলা বলল কি হয়েছে। শুনে পূর্ণমাসী হাসতে শুরু করেছে, জটিলা রেগে গেছে, এরকম একটা ব্যাপার আর তুমি হাসছ। পূর্ণমাসী বলল, ও তোমরা জানো না কাল রাত্রে বাঁশি বৃষ্টি হয়েছিল, চলো তো জটিলা তোমার ঘরে গিয়ে দেখি। জটিলার ঘরে গিয়ে দেখে ওখানে ছটা বাঁশি আর বিছানা। কুটিলা চল তো তোমার ঘরে গিয়ে দেখি, মানে গিয়ে দেখ 12টা বাঁশি। তো জটিলা একেবারে মন খারাপ হয়ে গেছে, ধরেও ধরতে পারলাম না আর এই বুড়ি এসে আমার সমস্ত পণ্ড করে দিল। আর এদিকে রাধারানী মনে মনে ভাবছে এই কলঙ্কের জীবন না রেখেই জীবনটা ছেড়েই দিই, কেন কৃষ্ণকে তো না ভালোবাসতে না ভালোবেসেতে আমি থাকতে পারছি না, যতই চেষ্টা করি কিছুতেই তো ওকে ভুলতে পারি না, কিছুতেই তো ওর আকর্ষণ ত্যাগ করতে পারি না। তো রাধারানী ঠিক করলেন যে জীবনটা বিসর্জন দিয়ে দেবে। এদিকে কৃষ্ণ তখন মা যশোদার কোলে শুয়েছিল, হঠাৎ কৃষ্ণ অচেতন হয়ে গেল, শরীরে চেতনা নেই। মা যশোদা আর্তনাদ করে উঠলেন, আমার বাছার কি হলো কি হলো। নন্দমহারাজ ছুটে এলেন, সকলে ছুটে এসেছে, নন্দমহারাজ দেখে সত্যি তো কৃষ্ণের শরীরে চেতনা নেই। মা যশোদা বললেন শিগগিরই কোনো বৈদ্যকে ডেকে আনো। তো নন্দমহারাজ ছুটে গেছে বাইরে, তো কিছুতে যেতেই দেখে একজন বৈদ্য আসছে। তখনকার দিনে পোশাক দেখে বোঝা যেত কে কি কার কি পেশা। তো বৈদ্যকে দেখে খুব বলছে যে আপনি আমার ছেলেটার এরকম অসুস্থ হয়ে পড়েছে, চেতনা নেই শরীরে, আপনি এসে ওকে দেখবেন। হ্যাঁ হ্যাঁ চলো, বলছে আমি মরা মানুষকে পর্যন্ত বাঁচিয়ে দিতে পারি, কোনো ভয় নেই। তো এসেছে দেখেছে, বলছে হ্যাঁ অবস্থাটা খুবই জটিল, তবে এর একটা নিরাময়ের একটা উপায় আছে। নন্দমহারাজ যশোদামা উদ্গ্রীব হয়ে বললেন কী হয়েছে, কীভাবে কীভাবে নিরাময় হবে। যমুনার জল। ও যমুনার জল, যমুনা তো এখানে, না 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 শুধু যমুনার জল আনলে হবে না,
একটা কলসিতে, যেই কলসিতে 1000টা ছিদ্র রয়েছে, সেই কলসিতে করে জল আনতে হবে। 1000 ছিদ্র সমন্বিত কলসিতে করে কি করে জল আনা যাবে? হ্যাঁ হ্যাঁ, সেটা কেবল কোনো সতী নারীর পক্ষে সেটা সম্ভব। মা যশোদা বললেন যে ঠিক আছে আমি যাচ্ছি। না না, মা গেলে হবে না। তো একের পর এক সমস্ত ব্রজ রমণীরা গেছে, কেউ আর জল আনতে পারে না, তোলা মাত্রই জল সমস্ত পড়ে যাচ্ছে। তো সেই বৈদ্য বলছে যে অবস্থা খুব খারাপ, ব্রজে দেখছি কোনো সতী নেই। ঠিক আছে, আর একটু বিচার করে দেখি। সেই আঁক কেটে একটু বিচার করলো, দুটো নাম পাওয়া গেছে, কে কে? জটিলা আর কুটিলা। মা যশোদা বলছে চলো, হ্যাঁ জটিলার কাছে, জটিলার কাছে গিয়ে বলেছে, হ্যাঁ এই বৈদ খুব তত্ত্বজ্ঞানী, ঠিক বুঝতে পেরেছে কে কে। তো দর্পভরে দু মা আর মেয়ে এসছে। তো কুটিলা মাকে বলছে যে মা তোমার যাওয়া দরকার নেই, তুমি কেন কষ্ট করবে, আমি গিয়ে নিয়ে আসছি। কলসিটা গর্ভভরে তুলে নিয়েছে, তুলে যেই তুলেছে সব জল পড়ে গেছে। জটিলা রেগে মেগে বলছে তুই আমাদের বংশের কলঙ্কিনী, বংশে মুখে কলঙ্ক লেপন করলি, যা যমুনা জলে তুই জীবন বিসর্জন দিয়ে দে। তো বৈদ বলছে ওকে তিরস্কার করে কি দরকার, তুমি যাও না, তুমি নিয়ে এসো। তো যখন জটিলা গেছে দর্পভারে, ওরও সেই যেই মাত্র তুলেছে সমস্ত জল পড়ে গেছে। বৈদ বলছে অবস্থা তো খুবই খারাপ, কি করা যায়, ঠিক আছে আরেকটু দেখি বিচার করে। আঁক কেটে বিচার করেছে, একটা নাম পাওয়া গেছে, রাধিকা। জটিলার কুটিলা হাসতে শুরু করেছে, রাধিকা? মা যশোদা তার কথা শোনেনি, গিয়ে নিজেই গেছে রাধারানীকে বলেছে। রাধারানী বলছে যে এইভাবে আমাকে সকাল সবার সামনে কেন আমাকে এইভাবে লজ্জা পেতে হবে, সকলে তো জানে আমার আমার কথা। মা যশোদা বললেন দেখো রাধিকা, তুমিই একমাত্র উপায় কৃষ্ণকে বাঁচাবার, একই মাত্র উপায় তুমি। এইভাবে রাধিকাকে নিয়ে গেছে কম্পিত পদে, ভারাক্রান্ত হৃদয়ে রাধারানী আস্তে আস্তে কলসিটা তুলেছে, ধীর গতিতে যমুনায় গেছে, গিয়ে কম্পিত হস্তে সেই কলসিটাকে ডুবিয়ে এই তুলেছে, এক ফোঁটা জলও পড়েনি। সেই জলটা নিয়ে বৈদ কিছু মন্ত্র পড়ে কৃষ্ণের গায়ে ছিটিয়ে দিয়েছে, কৃষ্ণ জেগে উঠে বসেছে। তাহলে এর মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি, প্রকৃত সতী হচ্ছেন শ্রীমতী রাধারানী। আর প্রকৃত সতীত্ব কি? কৃষ্ণের প্রতি আকর্ষণ। এই ভাবনা নিয়ে আমাদের কৃষ্ণলীলা, বিশেষ করে ব্রজগোপীদের সঙ্গে যে কৃষ্ণলীলা, সেটা আমাদের উপলব্ধি করতে হবে। হরে কৃষ্ণ। তো আজকে আমরা এখানে একটু কীর্তন করে আমরা শেষ করব। হারমোনিয়ামটা দাও।